বিপুল পরিমাণে অবৈধ ভুটানি মদ উদ্ধার করলো জলপাইগুড়ির কোতলি থানার পুলিশ। মঙ্গলবার রাতে জলপাইগুড়ির ইঞ্জিনিয়ারিং কলেজ মোড় এলাকায় অভিযান চালিয়ে এই অবৈধ ভুটানি মদ উদ্ধার করা হয়। তবে গাড়ির চালক পলাতক। মঙ্গলবার রাতে কোতলি থানায় খবর আসে, জলপাইগুড়ি 31 নং জাতীয় সড়ককে ব্যবহার করে ডুয়ার্স থেকে বিহারে পাচার করা হচ্ছে প্রচুর ভুটানি মদ। খবর পেয়ে জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজ মোড় এলাকায় পুলিশ পিছু ধাওয়া করলে জ্যামের সুযোগ নিয়ে গাড়ি ফেলে পালায় ড্রাইভার। এরপর গাড়িতে থাকা তুষ বোঝাই বস্তা সরাতেই চক্ষু চড়ক গাছ হয় পুলিশের। উদ্ধার হয় প্রায় 20 লক্ষ টাকার বেআইনি ভুটানি মদ। ঘটনায় জলপাইগুড়ি কোতলি থানার আইসি বিশ্বাস রায় সরকার জানান, হাইওয়ে জ্যামের সুযোগ নিয়ে গাড়ির চালক পালিয়ে গেলেও উদ্ধার হয়েছে প্রায় 20 লক্ষ টাকার অবৈধ ভুটান মদ।